ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন খবর সন্ধান। তা এখনকার যে খবরটি হলো, বৃষ্টি হচ্ছে না হচ্ছে না করেও কলকাতায় 80 কিলোমিটার বেগে ঝড় বয়ে গেল, তাও মাত্র 1 মিনিটের জন্য, 1 থেকে 1.5 মিনিট, এবং লন্ডভন্ড হয়ে গেল সমস্ত কিছু। হেডলাইন্স দেখি বুঝতে পারছেন, 80 কিলোমিটার বেগে কলকাতায় ধেয়ে এলো কালবৈশাখী, 1 মিনিটের ঝড়ে সব লন্ডভন্ড, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। হঠাৎ কালবৈশাখীর হানা বঙ্গে, অস্বস্তিকর গরমে স্বস্তির প্রলেপ দিল ঠিকই, একই সঙ্গে কালবৈশাখীর প্রভাবে কলকাতা দিয়ে বয়ে গেল 80 কিলোমিটার বেগে ঝড়, এবং কলকাতার ওপর দিয়ে প্রভাবিত কালবৈশাখী দাপটে লন্ডভন্ড হয়ে গেল রাস্তাঘাট, ট্রেন চলাচল। যাত্রীরা পড়লেন গভীর বিপাকে, স্বস্তির মধ্যে নাস্তানাবুদ হতে হলো পথে আটকে। যেটা জানা যাচ্ছে যে শনিবার সন্ধ্যা 6:30 নাগাদ কলকাতার ওপর দিয়ে বয়ে যায় এই ঝড়। মাত্র 1 মিনিটের ঝড়ে বিপাকে পড়তে হলো কলকাতাবাসী ও যাত্রী সাধারণকে। তার ছিঁড়ে শিয়ালদহ সেকশনে আটকে পড়ে ট্রেন। এই কালবৈশাখীর গতিবেগ ছিল 80 কিলোমিটার প্রতি ঘন্টায়, তবে এই ঝড় শান্ত করে দেয় বাংলার উষ্ণ আবহাওয়াকে। ঝড় বৃষ্টির ফলে শিয়ালদহ শুধু নয়, হাওড়া শাখার ট্রেন চলাচলও বিপর্যস্ত হয়ে পড়েছে। রেল সূত্রে জানা গেছে যে ঝড়ের কারণে ধীরে চলছে ট্রেন, দুর্ঘটনা যাতে না ঘটে অর্থাৎ দুর্ঘটনা এড়াতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে সল্ট লেক, যশোর রোড এবং সেন্ট্রাল অ্যাভিনিউতে গাছ ভেঙে পড়েছে বলে জানা গেছে। মানিকতলায় গাছ ভেঙে পড়ে জখম হয়েছেন 3 জন, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল শনিবার বিকালের মধ্যেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মূলত পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনটাই তাঁরা জানিয়েছিলেন। তবে কলকাতায় বৃষ্টি হবে কি না সে ব্যাপারে কোনো আভাস পাওয়া যায়নি, কিন্তু বিকালের দিকে বৃষ্টিতে শান্তি ফিরেছে শহরে, এমনটাই মনে করা হচ্ছে। তাহলে বুঝতেই পারলেন যে কলকাতায় কিন্তু ব্যাপকভাবে যে 1 মিনিটের জন্য 80 কিলোমিটার বেগে যে ঝড় বয়ে গেছে, তাতে কিন্তু কলকাতা বেশ কিছু জায়গায় যেমন গাছ পড়ে গেছে, মানুষজন আটকে পড়েছেন, এবং ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে। তো এই ছিল খবরের আপডেট। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।